হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে একটা বেবি হেয়ার কাট শেয়ার করব। প্রথমেই আমি ওর হেয়ার লেন্থটা একটু ছোট করে নিয়েছিলাম, ওর মা যেভাবে বলেছে ঠিক সেইভাবেই মানে ছোট করেছি, মানে যতটা ছোট করতে বলেছে ঠিক ততটুকুই ছোট করেছি। তারপর হেয়ারটা আস্তে আস্তে মিলাতে শুরু করলাম, তারপর হেয়ারটা মিলিয়ে ফ্রন্ট সাইডের দিকে আস্তে আস্তে চলে আসে। দেখতে থাকো তোমরা কীভাবে আমি হেয়ারটা মিলাচ্ছি। আর যারা যারাই হেয়ার কাটিংয়ের কোর্স এবং বিউটিশিয়ান কোর্স, মেকআপ কোর্স তোমরা করতে চাইছো, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। তারপর দেখো, আমি ওর মাকে জিজ্ঞেস করেছি যে ওর সামনের হেয়ারটা মানে আইব্রোর উপরের লেন্থটা কতটুকু রাখবো, তারপর ওর মা যতটুকু বলেছে ঠিক ততটুকুই রেখেছি। তো দেখে থাকো তোমরা কীরকম লাগলো ভিডিওটা, অবশ্যই জানিও। আর অনেকেই হেল্পফুল হো আমি আশা করছি আমার এই ভিডিওগুলি দেখে, এবং কিছু শিখতেও পারবে তোমরা হেয়ার কাট। এবং তোমরা যদি চাও যে আরও কিছু ধরনের হেয়ার কাটের উপর বা হেয়ার স্টাইলের উপর ভিডিও দেখতে, তো তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে। আর যদি কেউ কোর্স করতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর হেয়ার কাটটা কাটার পর আমার ছোট্ট ক্লায়েন্ট খুব খুশি হয়েছে, মিষ্টি একটা হাসি দেখে। তোমরা বুঝতে পারবে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার কাছে কীরকম লেগেছে, ও বলেছে মিষ্টি একটা হাসি দিয়ে আমাকে বলেছে যে ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এভাবেই তোমার পাশে থাকবে।